লজ্জা পাইছে মনে হয়। আমার বাসায় তাই নিতে না ওরে চুন দিয়ে দাগ দিয়ে রাখিস, কোনটা কোনটা খাইছিস। সিরাজ কিন্তু আমাদের খাইয়ে খেয়ে গামাই গেছে, সিরাজের বর্তায় রিয়াকশন করছে। দেখি একটু একটু ক্যামেরার একটু দড়ি সামনে, আহ পোলাটা পুরো গামাই গেছে শীতের ভিতরে। আহারে তিনতলার উপরে উঠলে নামা যায়। মোহিন ভাই তো কিচ্ছু খাইলেন না, প্লেট খালি হয়ে গেল ভাই। সব নিছি, কই নিছেন? কি খাইলেন রে ভাই? ভাই আমি তো খুব বেশি খাচ্ছি, তাই আমার প্লেট ফাঁকা হয়ে গেছে তাড়াতাড়ি। ভাই একটা একটা করে আস্তে আস্তে ট্রাই করি, অল্প অল্প। আচ্ছা আমি একটু কষ্ট করে এই বর্তাটা নেই। এটা কোনো মানে আছে রে ভাই? মানে আমার আর কিছু খাইতে দিবি না, তোরা সবাই ডিম তুলে দিলি। তো ভাই সিরিয়াসলি তিনটা বর্তা চা খাইছি, এক কাঁচাটা বেস্ট, এক কাঁচা মরিচের এটা। কারণ এর মধ্যে কাঁচা ধনিয়ার যে ফ্লেভারটা আছে এটা হেভি। কি কি দিয়েছে বন্ধু? পিঁয়াজ, মাছ, একটু কিমা, টুনা ফিশ, এসে টুনা দেখি। অনেকে তো বলে বারাম খায় না, আমি পারাম ছাড়া চলে না। ভাই ফার্ম এখন রক্তের লাগে মিশে গেছে মনে করেন পাবলিকের। নাই তো কিছু শুরুই করেনি।